আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাইনোমিয়াল বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আসলে কি ধরনের সিচুয়েশন আমরা ইউজ তাহলে লেট এক্সপেরিমেন্ট হুইচ হ্যাজ টু আউটকামস ওয়ান ইজ সাকসেস এন্ড আদার ইজ ফেইলর সো কোন একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের যদি দুইটা আউটকাম থাকে একটাকে আমরা সাকসেস বলবো একটাকে ফেইলর বলবো এবং আমরা ধরে নিচ্ছি যে আমরা এই এক্সপেরিমেন্টটাকে এন টাইমস রিপিট করবো সেটা মিনিমাম দুইবার তিনবার চারবার পাঁচবার ছয় বার দশবার বিশবার ইত্যাদি ইত্যাদি আমরা ধরে নিচ্ছি যে আমাদের প্রত্যেকটা ট্রায়াল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট এবং আমরা আরও ধরে নিব যে প্রত্যেকটা ট্রায়ালে প্রবাবিলিটি অফ সাকসেস যেটাকে আমরা স্মল পি দিয়ে সূচিত করব এটা কনস্ট্যান্ট থাকবে ট্রায়াল থেকে ট্রায়ালে অর্থাৎ প্রত্যেকটা ট্রায়ালে পিটা আমাদের কনস্ট্যান্ট থাকবে সো কিউটা পিটা যদি হয় প্রোয়ার্টি অফ সাকসেস সো কিউ হবে ওয়ান মাইনাস পি দ্যাট ইজ প্রোয়ার্টি অফ ফেইলোর তাহলে আমরা যদি বলি যে একটা র্যান্ডম ভেরিয়েবল এক্স যেটা মানে হচ্ছে নাম্বার অফ সাকসেস ইন অ্যান্ড ট্রায়ালস সো এক্স এর মান কোনো একটা স্পেসিফিক ভ্যালু হওয়ার সম্ভাবনা এটা বের করার জন্য আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের পি এম ইউজ করি তাহলে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে পি এম সেটা হচ্ছে সাপোজ উই ওয়ান্ট টু ক্যালকুলেট প্রওয়াল্টি অফ এক্স স্মল এক্স সাকসেস দ্যাট ইজ এ স্মল এক্স ইজ এ নাম্বার মে বি ওয়ান টু থ্রি ফোর অর জিরো সো এটা বের করার জন্য আমরা যে ফাংশানটা ইউজ করি সেটা হচ্ছে আমরা ইন প্রঅিক ল্যাঙ্গুয়েজ এভাবে লিখি অফ ক্যাপিটাল এক্স হুইচ ইজ র্যান্ডম ভেরিয়েবল ইকুয়াল টু স্মল এক্স ইজ এ স্পেসিফিক ভ্যালু এবং আমরা এটাকে বলি প্রওয়াল্টি মাস ফাংশান হুইচ ইজ এফ এক্স এবং এটার ফর্মুলা হচ্ছে বাইনোম ডিস্টার যে পি এম সেটা হচ্ছে এন সি এক্স এখানে এটা হচ্ছে বাইন কোফিসিয়েন্ট অর্থাৎ এনসিআর কম্বিনেশনের সাইনটা এক্স পি টু দিবার এন মাইনাস এক্স যেহেতু নাম্বার অফ সাকসেসে আমরা যদি এন টাইমস ট্রায়ালটা রিপিট করি সো আমাদের হতে পারে একটা আমরা সাকসেস নাও পেতে পারি অথবা সর্বোচ্চ এন সংখ্যক সাকসেস পেতে পারি সো এক্সের মানে এখানে জিরো থেকে এন পর্যন্ত হবে এটাকে আমরা বলি প্রোয়াল্টি মাস ফাংশন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন সিম্বলিক্যালি আমরা এটা এভাবে লিখি যে এক্স ফলো বাইনোম এন কমা পি তাহলে এন এবং পি এ দুইটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার নর্মালি এক্স ইফ সাধারণত যদি এরকম লেখা থাকে এক্স ফলো বাইনোম এন কমা পি তার মানে আমরা বুঝে নিব এটার যে প্রোয়াল্টি ফাংশন সেটা হচ্ছে এন সি এক্স পি টু দি বার এক্স কিউ টু দি বার এন মাইনাস এক্স সো বাইনিমেল কোভিশেন্ট এনসিএক্স মানে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে সিএক্স মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এক্স ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল আমরা সাইন্টিফিক ক্যালকুলেটারে এনসিআর একটা অপশন আছে সেটা দিয়ে আমরা খুব সহজে এটা ক্যালকুলেট করতে পারবো এন সি এক্স এটাকে এটা একটা সিমেট্রিক সিমেট্রিক একটা ভ্যালু পাবো আমরা এনসিএক্স এবং এন সি এন মাইনাস এক্স দুইটায় সেম সো আমরা এখন একটা প্র্যাকটিক্যাল প্রবলেমে চলে যাব ফার্স্ট এক্সাম্পল এখানে আমাদের ফার্স্ট এক্সাম্পল যেটা বলা হচ্ছে সাপোজ এ বায়াস্ট কয়েন বায়সড মানে হচ্ছে কোনো একটা কয়েন যেটা হেড এবং টেল আসার সম্ভাবনা সমান নয় সাপোজ আমরা একটা বায়সড কয়েনকে আট বার টস করবো টসটা এইট টাইমস এবং এটাও আমাদের যা দেওয়া আছে যেহেতু বায়সড কয়েন সো প্রয়ার্টি অফ ল্যান্ডিং হেড ইজ পয়েন্ট সিক্স ইন ইন ইচ টস ইফ টসেস আর ইন্ডিপেন্ডেন্ট দ্যান ফাইন দ্য প্রার্টি দ্যাট একজাক্টলি ফোর হেডস অ্যাপিয়ার নট মোর দ্যান টু হেডস অ্যাপিয়ার অ্যাট লিস্ট ফোর হেড অ্যাপিয়ার সো সলিউশনে আমরা সিচুয়েশনটা একটু যদি খেয়াল করি দেখা যাচ্ছে এখানে যে আমরা যে কয়েন টসের ব্যাপারটা কনসিডার করতেছি সেখানে দুইটা আউটকাম থাকবে একটা হেড আর একটা টেল এবং আমাদের বলা হচ্ছে যে প্রাল্টি অব হেড বের করার জন্য সো আমরা হেড পাওয়ারটাকে আমরা সাকসেস হিসেবে কনসিডার করতে পারি এবং টসগুলো প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট এখানে বলাই হয়েছে সো আমরা এটা এই এই প্রবাবিলিটিগুলো অর্থাৎ এখানে যে তিনটা প্রবালিটি বের করতে বলা হয়েছে সেগুলোকে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের পিএমএ দিয়ে সলভ করতে পারবো তাহলে আমরা প্রথমে আমাদের র্যান্ডম ভেরিয়েবল যেটা আছে এক্স এটাকে ডিক্লেয়ার করতে হবে তাহলে আমাদের এখানে এক্স হচ্ছে নাম্বার অফ হেডস অ্যাপিয়ার এখানে আমাদের এই প্রবলেমে এন এর মান এইট যেহেতু আমরা একটা কয়েনকে এইট টাইমস টস করতেছি এবং পি হচ্ছে আমাদের যেহেতু বাইস্ট কয়েন এবং প্রওয়ার্টি অফ হেড এখানে বলা হচ্ছে পয়েন্ট সিক্স তাহলে কি অটোমেটিক ওয়ান মাইনাস পয়েন্ট সিক্স উইচ ইজ পয়েন্ট ফোর তাহলে আমাদের যে প্রবাবিলিটি মাস ফাংশন বা পি এম এফ সেটা হচ্ছে প্রয়ার্টি অফ ক্যাপিটাল এক্স ইকুস টু এই স্পেসিফিক ভ্যালু এক্স স্মল এক্স ইকুস টু এফ এক্স উইচ ইজ এইট পয়েন্ট সিক্স টু দি পর এক্স পয়েন্ট ফোর টু দি পর এইট মাইনাস এক্স অর্থাৎ আমরা এখানে পি এন এর জায়গায় এইট লিখেছি পি এর জায়গায় এখানে পয়েন্ট সিক্স আর কিউর জায়গায় পয়েন্ট ফোর আমাদের এক্সের মান স্বভাবত জিরো থেকে এইট পর্যন্ত হবে তাহলে আমরা এখন আমাদের প্রবলেমগুলো সলভ করবো ফার্স্ট প্রবলেম হচ্ছে অ্যাকস্যাক্টলি ফোর হেডস অ্যাপিয়ার সেকেন্ড প্রবলেম অ্যাটমোস্ট অর নট মোর দ্যান টু হেডস অ্যাপিয়ার থার্ড প্রবলেম হচ্ছে আমাদের অ্যাট লিস্ট ফোর হেডস অ্যাপিয়ার সো আমাদের প্রথমটা হচ্ছে এক্সাক্টলি ফোর সো ফোর মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু ফোর হওয়ার সম্ভাবনা দ্যাট ইজ পাল্টি অফ এক্স ইকুয়ালস টু ফোর তাহলে এটার মানে হচ্ছে এফ ফোর তাহলে এফ ফোর মানে হচ্ছে আমরা এই ফাংশানটা যে ফাংশানটা আমরা আগেই লিখেছি পি এম এফ সেখানে আমরা এক্সের জায়গায় শুধু ফোর বসাতে হবে আমাদের এন কনস্ট্যান্ট পিও কনস্ট্যান্ট সো আমাদের জাস্ট এক্সটা ভ্যারি ভ্য ভেরিয়েবল সো এক্স মানটা আমাদেরকে বসাতে হবে সো আমরা এটা যদি ক্যালকুলেট করি এইট সি ফোর আসবে সেভেন্টি পয়েন্ট সিক্স টু দিবার ফোর আসবে ওয়ান বা পয়েন্ট ওয়ান টু নাইন সিক্স এবং পয়েন্ট ফোর টু দিবার এইট মাইনাস ফোর হুইচ ইজ ফোর পয়েন্ট ফোর টু দিবার ফোর এটা আসবে পয়েন্ট জিরো টু ফাইভ সিক্স এবং আমরা যদি এটা কমপ্লিট করি আমাদের রেজাল্ট আসবে পয়েন্ট টু থ্রি টু টু বা টোয়েন্টি থ্রি পয়েন্ট টু টু পারসেন্ট ওকে নেক্সট কোয়েশ্চেন ছিল আমাদের অ্যাট মোস্ট অর নট মোর দেন টু তার মানে দুই বা দুইয়ের বেশি নয় বা অ্যাটমোস্ট টু মানে হচ্ছে দুই বা দুইয়ের চেয়ে কম সো অ্যাটমোস্ট এক্স ইজ লেস দেন ইকুয়াল টু এটাকে আমরা সরাসরি যদি সিডিএফ আমরা ইউজ করতে পারি তাহলে আমরা সরাসরি ক্যাপিটাল এফ টু লিখতে পারবো বাট সেই দিকে আমি যাচ্ছি না আমি ইজুয়াল ক্যালকুলেশনটা আপনাদের সাথে শেয়ার করবো সো এখানে আমরা এক্স লেস দেন ইকুয়াল টু এটার মানে হচ্ছে এফ এক্সটাকে আমরা সাম করবো আমাদের যেহেতু এক্স এর মান লেস দেন ইকুয়াল টু অর্থাৎ আমাদের আপার লিমিট এখানে ইকুয়াল টু আছে সো আমাদের এখানে আপার লিমিট হবে টু আর নিচে এক্স এখানে এক্সটা দিলে ভালো হবে এক্স ইগোসটা আমাদের এখানে শুরু হবে জিরো থেকে সো আমরা এফ এক্সটাকে যোগ করবো এক্স এর মান ফ্রম জিরো টু টু পর্যন্ত তাহলে আমরা এক্স এর মান প্রথমে যদি জিরো বসাই তাহলে আমরা এখানে পাচ্ছি সো আমরা এফ এক্সটাকে এর মান জিরো থেকে টু পর্যন্ত সাম করবো সো এফএক্স এক্স এর মান জিরো হলে আমরা পাচ্ছি এফ জিরো প্লাস এফ ওয়ান অ্যান্ড দেন এফ টু সো আমাদের মূল যে ফাংশনটা ছিল আমরা যদি একটু ব্যাকে যাই তাহলে আমরা যেটা দেখতে পাব সেটা হচ্ছে আমাদের মূল ফাংশনটা ছিল বাইনোমিল ডিস্ট্রিবিউশনের যে পি এম এফ সেটা ছিল এই ম্যাথের জন্য আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে এটসি এক্স এইট সি এক্স পয়েন্ট সিক্স টু দিবার এক্স পয়েন্ট ফোর টু দিবার এই ফাংশনে আমাদের এক্স এর মান প্রথমে জিরো হবে তারপর ওয়ান তারপর টু সো ভেরি ইজি ক্যালকুলেশন আই থিংক ইউ উইল আন্ডারস্ট্যান্ড সো আমরা এখানে হচ্ছে এইট পয়েন্ট সিক্স টু দি পার জিরো পয়েন্ট ফোর টু দিবার এইট জিরো ওয়ান পয়েন্ট সিক্স টু ওয়ান পয়েন্ট ফোর টু দিবার এইট ওয়ান এইট টু পয়েন্ট সিক্স টু দি পার টু দ্যাট ইজ পয়েন্ট সিক্স পয়েন্ট ফোর টু দি পর এইট মাইনাস টু সো আমরা যদি এই প্রাল্টিগুলো ক্যালকুলেশন করি আমরা এ ফর প্রবার্টি অব লেস ইকুয়াল টু এই তিনটার প্রভার্টি পাচ্ছি প্রত্যেকটা আলাদা আলাদা যোগ করে দিলে আমরা পয়েন্ট ফোর ফোর পয়েন্ট নাইন এইট পার্সেন্ট পাচ্ছি সো নেক্সট আমরা লাস্ট কোয়েশ্চেন ছিল আমাদের অ্যাটলিস্ট ফোর তাহলে অ্যাটলিস্ট ফোর যদি বলা হয় কোশ্চেনে তাহলে আমাদেরকে বুঝতে হবে প্রবাবিলিটি অব এক্স গ্রেটার দেন ইকুয়াল ফোর অর্থাৎ ফোর থাকলে ফোর থ্রি থাকলে থ্রি মানে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল তাহলে এটাকে আমরা যদি ফোর থেকে এইট পর্যন্ত যোগ করি তাহলে সেটাও হবে অথবা আমরা যদি ওয়ান মাইনাস এক্স লেস দেন ফোর করি সেটা হবে কারণ এটা একটা যেহেতু প্রয়ার্টি মাস ফাংশন সো এক্সের সমস্ত সবগুলোর ভ্যালুর জন্য আমরা যদি এফ এক্সটাকে সাম করি অবশ্যই ওয়ান হবে সো এক্সের মান গ্রেটার দেন ইকুয়াল ফোর যে কথা ওয়ান থেকে যদি আমরা এক্সের মান লেস দেন ফোর এর জন্য মানগুলো বিয়োগ করে দিই আমরা সেম রেজাল্ট পাবো সো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান মাইনাস প্রার্টি অব এটা হবে এক্স ইজ লেস দেন থ্রি যেহেতু লেস দেন ফোর আছে সো এখানে লেস হবে তাহলে আমরা আগের মতোই এখানে একই কাজ করবো এখানে আমরা এক্সের মান আমরা এক্সের মান জিরো থেকে থ্রি পর্যন্ত সাম করবো এফ এক্সকে সো আমরা এখানে যেটা পাচ্ছি এফ জিরো প্লাস এফ ওয়ান প্লাস দেন তো so, F0, জিরো এফ ওয়ান এফ টু এই তিনটা ভ্যালু কিন্তু আমরা এর আগের ম্যাথেই ক্যালকুলেশন করেছি সো এটা আমি সরাসরি বসিয়ে দিচ্ছি পয়েন্ট জিরো ফোর নাইন এইট আমাদের শুধু এফ থ্রিটা বের করলে হবে হুইচ ইজ এ এইট সি থ্রি সো আমি আশা করি আপনারা এটা খুব সহজে ক্যালকুলেট করতে পারবেন আপনাদের সায়েন্টিফিক ক্যালকুলেটার ইউজ করে অথবা কোনো সফটওয়্যার ইউজ করে দেন আমরা যেটা পাচ্ছি ওয়ান এই দুইটা কোয়ান্টিটির যোগফল ফাইনালি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে সো আশা করি আপনারা ক্যালকুলেশনগুলো বুঝতে পেরেছেন এখন আমরা আরেকটা এক্সাম্পলে চলে যাব এখানে যে এক্সাম্পলটা আছে সেটা নর্মাল কয়েন্টসের এরকম কোনো ব্যাপার না আমরা একটা রিয়েল লাইফ সিচুয়েশান কনসিডার করি এখানে এ কোম্পানি প্রডিউসেস নিটিং নিডলস অ্যান্ড সাপ্লাইস দ্যাম ইন দ্য প্যাকস অফ টেন নিডলস ইচ অর্থাৎ একটা কোম্পানি তারা নিটিং নিডল তৈরি করে এবং তারা একটা প্যাকেটে এগুলোকে সাপ্লাই দেয় এবং একটা প্যাকেটে দশটা করে নিডলস নিডলস থাকে ম্যানুফ্যাকচারার নোন নোজ ফ্রম হিস পাস্ট এক্সপিরিয়েন্স দ্যাট ফাইভ পার্সেন্ট অফ দ্য নিডলস প্রডিউসড বাই দিস কোম্পানি মে বি ডিফেক্টিভ তাহলে এখানে রেট অফ ডিফেক্টিভ যেটা সেটা হচ্ছে ফাইভ পার্সেন্ট ইফ দ্য ম্যানুফ্যাকচারার সিলেক্টস ওয়ান প্যাক অ্যাট র্যান্ডম ফ্রম দ্য প্রোডাকশন লাইন তাহলে একটা প্যাকেট সিলেক্ট করা মানে হচ্ছে একটা প্যাকেটে দশটা নিডল থাকে তার মানে উনি একটা প্যাকেট সিলেক্ট করা মানে দশটা নিডলকে সিলেক্ট করা তাহলে আমাদেরকে যেটা বের করতে হবে মানে প্রেডিকশন করতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ দি প্টি দ্যাট হিউ উইল ফাইন্ড এক্সাক্টলি ওয়ান ডিফেক্টিভ নিডল আউট অফ টেন হিউ উইল ফাইন্ড অল ডিফেক্টিভ নিডলস তার মানে আউট অফ টেনে সবগুলো ডিফেক্টিভ পাওয়ার সম্ভাবনা হি উইল ফাইন্ড অ্যাটলিস্ট টু ডিফেক্টিভ নিডলস সো কমপক্ষে দুইটা নিডল ডিফেক্টিভ নিডল পাওয়ার সম্ভাবনা তাহলে আমাদের সলিউশন এটাকে আসলে বাইনোমিয়াল কিনে অবশ্যই বাইনোমিয়াল এখানে যেহেতু একটা প্যাকেটে দুই ধরনের নিডল থাকতে পারে ডিফেক্টিভ অর নন ডিফেক্টিভ অন্য কোনো ধরনের ইভেন্টের ব্যাপারে এখানে বলা হয়নি সো আমরা এটাকে বাইনোমিয়াল কেজ হিসেবে চিন্তা করতে পারি আর আমাদের ইভেন্ট অফ ইন্টারেস্ট যেহেতু ফাইন্ড দ্য প্রোবাবিলিটি অফ ডিফেক্টিভ সো আমাদের এখানে আমাদের আমরা যেহেতু এখানে ইভেন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে টু ফাইন্ড দ্য প্রোবাবিলিটি অফ ডিফেক্টিভ নিডল সো আমাদের এখানে এক্সটা হচ্ছে আমাদের সাকসেস সরি ডিফেক্টিভ ব্যাপারটা হচ্ছে সাকসেস তাহলে আমরা আমাদের র্যান্ডম ভেরিয়েবল এক্সটাকে খুব সহজেইভাবে ডিফাইন করতে পারি এক্স হচ্ছে নাম্বার অফ ডিফেক্টিভ নিডলস ইন এ প্যাক অফ টেন নিডলস স্বাভাবিকভাবে এর মান এখানে টেন আর আমাদের নিডল ডিফেক্টিভ নিডলসের যে প্রবাবিলিটি থাকার প্রোবাবিলিটি সেটা past এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখা গেছে সেটা হচ্ছে ফাইভ সো p এর মান ফাইভ পার্সেন্ট মানে পয়েন্ট তাহলে অটোমেটিক q হচ্ছে পয়েন্ট নাইন তাহলে আমরা এটা বলতে পারি এক্স

তাহলে এক্সাক্টলি হচ্ছে এক্স এর মান ওয়ান হবে সো আমরা এই ফোনটা বের করবো আমাদের মূল ফর্মুলা যেটা ছিল বাইন ডিস্ট্রিবিউশন এন এর মান আমরা জানি টেন আর পি এর মান হচ্ছে পয়েন্ট জিরো ফাইভ সো আমরা এ আমাদের পি এম যেটা আমরা একটু আগে দেখেছি আগের স্লাইডে আমি আবার একটু দেখাই আপনাদেরকে এখানে এই ফাংশন আমরা যদি এক্স এর মান ওয়ান বসাই তাহলে আমরা এক্সাক্টলি ওয়ান নির পাওয়ার সম্ভাবনা পেয়ে যাবো সো ডু ইট টিপস সেকেন্ড সেটা যেটা হচ্ছে এটাও প্রায় একই রকম হি উইল ফাইন্ড অল ডিফেক্টিভ নিউডলস তো অল ডিফেক্টিভ নিউডলস মানে হচ্ছে এক্স ইকলস টু টেন হুইচ ইজ এফ টেন সো আই থিঙ্ক ইউ উইল এবল টু আনসার ইট সো দিস ইজ ভেরি লো প্রবাবিলিটি অলমোস্ট জিরো ফাইনালি আমাদের লাস্ট যে প্রবালিটিটা সেটা হচ্ছে হি উইল ফাইন্ড অ্যাটলিস্ট টু ডিফেক্টিভ সো অ্যাটলিস্টের ব্যাপারটা আমরা আগেই আলোচনা করেছি অ্যাটলিস্ট মানে হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন ইকোয়াল টু এটার প্রবার্টি বের করতে হবে আমাদেরকে তো আমরা যদি এটাকে কমপ্লিমেন্ট ইউজ করি সো আমাদের একটু ক্যালকুলেশন কমে যাবে এটা হচ্ছে এক্স ইস লেস দেন টু সো ওয়ান মাইনাস করে দিতে হবে আমাদেরকে তাহলে আমরা এখানে পাচ্ছি ওয়ান মাইনাস প্রবার্টি অফ এক্স ইস লেস দেন ইকুয়াল ওয়ান স্বাভাবিকভাবে এক্স ইস লেস দেন লেস দেন ইকুয়াল ওয়ান মান হচ্ছে এফ এক্সকে আমরা সাম করতে হবে এক্স এর মান জিরো থেকে আপ টু ওয়ান পর্যন্ত সো আই থিঙ্ক ইউ ইউল লেভেল টু কমপ্লিট দিস ম্যাথ অ্যান্ড দ্য আনসার অফ দিস কোয়েশ্চেন ইজ পয়েন্ট জিরো এইট সিক্স ওয়ান তাহলে আমরা মোটামুটি একটা সংক্ষেপে একটু সংক্ষিপ্ত ওয়েতে আমাদের বায়োনোমেল ডিস্ট্রিবিউশন সম্বন্ধে একটা আইডিয়া পেলাম সো বায়োনোমেল ডিস্ট্রিবিউশন যেহেতু একটা প্রোবাবিলিটি ডিস্ট্রিবিউশন এবং এটা একটা প্রোবাবিলিটি মাস ফাংশন আছে সো অবশ্যই এক্স যে র্যান্ডম ভেরিয়েবলটা আমরা আমরা স্টাডি করছি সেটার একটা মিন এবং ভেরিয়েন্স থাকবে সো বাইনোমেল ডিস্ট্রিবিউশনের মিন আমরা যদি এটা ডেরিভেশন করি বায়োমেল ডিস্ট্রিবিউশনের মিন মানে হচ্ছে অ্যাক্সপেক্টেড ভিডিও অফ এক্স আমরা এটা পাবো এন ইন্টু পি এবং ভেরিয়েন্স অফ এক্স যেটাকে আমরা স্কয়ার দিয়ে প্রকাশ করি এটা পাবো আমরা n পি কিউ বা n ইনটু পি ইনটু ওয়ান মাইনাস এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্বাভাবিকভাবে আমরা ভেরিয়েন্সকে রুট করলে আমরা স্ট্যান্ড ডেভিয়েশন পেয়ে যাব সো আপনাদের জন্য এখানে কিছু এক্সারসাইজ আছে ফার্স্ট এক্সারসাইজটা আমি একটু হিন্টস দিয়েছি আপনারা এটা একটু পরে দেখবেন এবং আশা করি আপনারা খুব সহজেই পারবেন প্রায় একই রকমের কোয়েশ্চেন আমাদের অ্যান্ডটা এখানে বের করতে হবে স্মল এন্ড যেটা নাম্বার অফ ট্রায়াল এখানে কিন্তু টেনই আছে আর এখানে এখানে বলা হচ্ছে যে ডিফেক্টিভ একই একই ব্যাপার ডিফেক্টিভ গার্মেন্ট থাকে কিছু সো ডিফেক্টিভ গার্মেন্টস থাকার যে সম্ভাবনা সেটা হচ্ছে ওয়ান পার্সেন্ট সো পি স্মল পি হচ্ছে ওয়ান পার্সেন্ট তো এভাবে ধরা আমরা আমাদের করে ফেলবো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে অ্যাটলিস্ট এখানে কোয়েশ্চেনটা ছিল দ্য কাস্টমার রিজেক্টস দ্য প্যাক ইফ ইট কন্টেন্টস টু অর মোর ডিফেক্টিভ গার্মেন্টস তাহলে দুই অথবা দুই চেয়ে বেশি যদি থাকে সে এটাকে রিজেক্ট করবে এখন সে যদি পাঁচশোটা প্যাকেট নেয় তাহলে কতগুলো প্যাকেট রিজেক্ট হবে তো স্বাভাবিকভাবে আমাদেরকে প্রথমে এক্সের মান দুই বা দুইয়ের চেয়ে বেশি এটা সম্ভাবনা কত বের করতে হবে এই সম্ভাবনাটাকে আমরা যদি টোটাল নাম্বার অফ প্যাক এখানে পাঁচশো পাঁচশো দিয়ে গুণ করি তাহলে আমরা হাউ মেনি প্যাক্স এই এই আনসারটা পেয়ে যাব কতটা সে রিজেক্ট করতে পারে এটা আমরা পেয়ে যাব অ্যাসপেক্ট সো সেকেন্ড কোয়েশেনটা খুবই সহজ এখানে বলা হচ্ছে এখানে একটা পার্সেন পার্সেন্টেজ দেওয়া আছে এবং আপনারা একটু একটু পড়ে দেখবেন আশা করি এটা পারবেন আপনারা সিম্পল একটা ম্যাথ ফাইনালি তিন নাম্বারটাও এটাও প্রায় একই রকম কোনো রকমের জটিলতা মনে হয় নেই আগের মতো এখানে ওয়ান পার্সেন্ট অফ দি বাল্বস আর ডিফেক্টিভ সো ওয়ান পার্সেন্ট হচ্ছে পি স্মল পি আর এখানে দশটা বাল্বই নিয়েছেন উনি সো অ্যান ডিস্ট্রিবিউশন ইউজ করে আমাদেরকে বের করতে হবে অ্যাট লিস্ট ওয়ান ডিফেক্টিভ সো ভেরি ইজি আই ইউ উইল টু ডু দিস দিস সো থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও